গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাড়ি থেকে বহুদূরে। তো বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। অনেকদিন হলো ঘর থেকে কোথাও বেরোয়নি, আর গ্রাম থেকে এসে কোথাও বেরোয়নি, বেরোতেই পাইনি। প্রচুর শরীরও ভালো ছিল না, তো এক্সাম শেষ হয়ে গেছে। জিত করতে কোথাও যাওয়া আসছে, কারটা ক্লাসও ছিল না। তা ভাবলাম যে চলো তাহলে মার্কেটে ঘুরে আসি। তো মার্কেট যাওয়ার রাস্তা দেখছি এখানে খুব ভিড়। ভাবলাম যে এত ভিড় কেন, বর্ষাকাল, এখানে তো ভিড় হওয়ার কোনো কথা নেই। একটু উঁকি মেরে দেখি অনেক লোকজন, তারপর দেখছি খুব লাইট জ্বলছে। তো ছুটি বললো যে মা এখানে মেলা লেগেছে, আমি কয়েকটা ক্লাস যখন গেছিলাম তখন দেখছি, তো চলো যাই। ঠিক আছে, তাহলে দিনের আলো আছে তো আপনাদের দেখানো যাবে। তো দেখুন, এখানে একটা মন্দির আছে, এর আগেও এসেছিলাম কিন্তু মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। তো খুব সুন্দর একটা মন্দির আছে, আর এটা হচ্ছে একটা স্কুল, একটা হল, মানে এখানে এখানকারই হল, তো স্কুলেরই, আর স্কুলটার পাশেই, এই যে স্কুলের, এখন তো গেটটা বন্ধ আছে, এটা গেট। তো এর ভেতরেই মেলা, আমি এর ভেতরে কখনো যাইনি, চলে এসেছিলাম। তো চলুন আমরা যাই, আজকে কী আছে কি না, মেলা হচ্ছে কি না তা আসবো তাও জানি না, চলুন দেখা যাক কী আছে ভেতরে। আর কুচিরও একটু ঘোরা হয়ে যাবে, আমাদেরও একটু হাওয়া খাওয়া হয়ে যাবে। গ্রাম থেকে এসে যেন মানে ঘরে বসে বসে আর ভালো লাগছিল না, এত বৃষ্টি, এত বৃষ্টি। বৃষ্টিটা এখন কেমন হচ্ছে, দু তিন দিন থেকে বৃষ্টিটা একটু হচ্ছে, আর একটু মানে এক দু ঘন্টা মতো বন্ধ থাকছে, তো তার জন্যই সাহস হলো। তো চলুন দেখা যাক, আমরাই বা ঢুকবো কী করে, এত লোকজন। টুকি টুকি করে এগিয়েছি, টুকি টুকি করে এগিয়েছি, নাহলে যাওয়া যাবে না, ওরই মধ্যে ঢুকে বেরিয়ে পড়, মানে জায়গা করে বেরিয়ে পড়তে হবে। চো সাইড দিয়ে থাকলো, জায়গা হয়নি, আই হোপ হয়ে যাবে, হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কত রকমের স্কার্ট আছে। এগুলো হচ্ছে কটনের স্কার্ট, এগুলো রাজস্থানিরা বিক্রি করে। তো এগুলো খুব ভালো দেখতেও আর পরেও খুব আরাম। তো আবার এদিকে এই কাঠের জিনিসপত্রগুলো, এখন কাঠের জিনিসপত্রের ব্যবহার খুব বেড়ে গেছে, আর এই সব পিছিয়ে এইটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু নিয়ে কি করব, দারুণ সুন্দর দেখতে। আর এখানে অনেক কিছু আছে, ঘর সাজানোর জিনিসও আছে, এই বাকি মানে ঘরে ব্যবহার করার মতো অনেক কিছু জিনিস আছে। তো এগুলো খুব সুন্দর দেখতে, এগুলো কাঠের কাজগুলোও খুব সুন্দর। আর কাপ্লেট তো থাকবে, চা না খেলে তো হয়, চা দুধ না খেলে তো হবেই না, এত ক্রকারি তো থাকবেই। এগুলোও মোটামুটি খুব একটা সুন্দর নয়, তবুও অনেক কিছু রয়েছে আর কি, অনেক আইটেম আছে। আর এখানে বাচ্চাদের খেলনা ফেলনা এগুলো রয়েছে, এগুলোও খুব ভালো। এই যে এর মধ্যেও আবার অনেক কিছু কাঠের জিনিসপত্র, কাঠের খেলনা ফেলনা সব আছে। এগুলো সব বাইরে থেকেই এসছে অ্যাকচুয়ালি, এগুলো লোকাল নয়। আর এগুলো সব রাজস্থানি চুড়ি, এই যে পুঁতি দিয়ে বানানো, রাজস্থানি, আহমেদাবাদের লোকেরা আর রাজস্থানের লোকেরা এইসব চুড়ি বেশি পছন্দ করে। তো এগুলো দেখতে খুব সুন্দর, আর সব কালারের সাথে, যে এতে নবরাত্রিতে সব কালার ওরকম কাঠের সাথে ম্যাচিং করে পরলে ভালো লাগবে। আর এগুলো প্লাস্টিকের সামান, যে যেখানে পেরেছে একটা করে দোকান মানে বুকিং করে নিয়েছে, তো কোনো এ নেই, সামঞ্জস্যতা নেই, তবু রয়েছে আর কি। বাচ্চাদের পম্পম বল, আর এখানে সব হ্যান্ডক্রাফ্টের খেলনা ফেলনা। আর আমি একটু ওই মুখশুদ্ধি বলে না, পান মশলা, ওটা একটু কিনছি, আমার এগুলো খেতে খুব ভালো লাগে। তো আমরা ক্যান্ডি ফ্যান্ডি সব ছিল, কিন্তু আমি এগুলো তো ঘরেই বানাতে পারি বলে কিনলাম না, তো এটাই কিনেছি। 60 rupees 100 gram, কত মানে দাম বলার কথা না। তো যাই হোক, আমার ভালো লাগে এগুলো খেতে, আমি ছোটোবেলা তো খুব পছন্দ ছিল, তো আমি খেতাম। আর এই যে স্কার্টগুলো দেখুন, এগুলো জয়পুরি, তো কটনেরই বেশি জিনিস আছে, খাদি, কটন এগুলো বেশি আছে। অ্যাকচুয়ালি গুজরাটে কটন ফটনগুলো পাওয়া যায় না, কিন্তু এখানে দেখছি কটনের জিনিস বেশি আছে, খাদির জিনিস বেশি আছে, মানে হ্যান্ডমেড এই বাটিক ফাটিক, এগুলো আমরা কলকাতায় যেগুলোকে বাটিক বলি ওইগুলো বেশি আছে। তো ওগুলো খুব সুন্দর দেখতে, দেখুন হাতের কাজ করা যে শাড়ি ফাড়িও রয়েছে। আর এই জুয়েলারিগুলো তো আমার খুব পছন্দ হচ্ছে, খুবই সুন্দর, মানে অ্যামেজিং। আর এগুলো বাচ্চাদের কিরিং ফিরিং, কিরিংগুলো একটু অন্যরকমেরই দেখাচ্ছে, খুব সুন্দর।
সব রকমেরই আছে, প্লাস্টিকের আছে, হ্যান্ডমেডও আছে, অনেক রকমের আছে, চাইনিজ সব রকমের আছে। তো কুচি এটা কুচি বন্ধুর জন্য এটা কেনা আছে, ও গিফট করবে, তো ভালোই আছে। অনেক রকম, অনেক ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি, অনেক রকম, মানে বলার কথা নয়। আর এগুলো ওই এইগুলো হচ্ছে ঠাকুরজির, মানে নারগোপালের পাগড়ি, তারপরে জামা কাপড়, সিংহাসন, এগুলো তো যারা যারা এখন তো জন্মাষ্টমী আসছে, এগুলো কিনে রাখলে ভালো হতো। আর আমার ঠাকুরজিটার চোখ বেরিয়ে গেছে বলে আমি ওটাকে বিসর্জন করবো বলে আর কিনলাম না, নতুন আবার কিনে আনবো। তো আবার একটুখানি এগিয়ে পড়লাম, যে আগে গেছে আমি পিছন পিছনে আছে, অনেক জিনিস আছে, অনেক জিনিস আমি বলে বর্ণনা করতে পারবো না। দেখুন কটনের আবার লেহেঙ্গা, হ্যান্ডমেড, মানে হ্যান্ডক্রাফটেড। আর এই যে হোমমেড জুয়েলারিগুলো তো দারুণ, ওই যে ডিআইওয়াই ডাই বলে ওই ওই জুয়েলারিগুলো আলাদা রকমেরই দেখতে, আলাদা রকমেরই সৌন্দর্য, আলাদা রকমেরই কাপড়ের সাথে ম্যাচিং করে পরলে আলাদা রকমেরই একটা সৌন্দর্যের মাত্রা এনে দেয়। আর ইউপির ওই লখনৌ চিকেন, ওটাও খুব বেশি দেখলাম, লখনৌ চিকেনের যে জামা কাপড়গুলো, ছোটো ছোটো কুর্তি ফুর্তি ওগুলো। আর ওই যে কুচি আবার একটা বাঁশি কিনবে বলছে, মাটির বাঁশি, আমি এই প্রথম দেখলাম। কিসের মাটির? মাটির না? হ্যাঁ মাটির। এখানে আবার পেন্টিং আছে, কুচি ওই পেন্টিংয়ের কথাই বলছিল। এগুলো আবার কাঠের উপরে ছিলা ছিলার কাজ করা, মানে করে আর কি, ক্র্যাফট বলুন আর পেন্টিং বলুন আর শোপিস বলুন, যাই হোক, এগুলোও খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি এরকম পেন্টিং আগে করতাম কলেজে যখন পড়তাম, কিন্তু ওই যে কাঠের উপরে যে কৃষ্ণ বানানো আছে ওইটা নয়, ওটা করিনি। এখানে আবার ব্যাগ ফ্যাগের কাউন্টারও রয়েছে। যাই হোক, মানে এক কথায় আমি যদি বলি তাহলে মেলাটা খুব সুন্দর, এই যে কুর্তির মালা ফালাগুলো, এগুলো খুব সুন্দর। আর এখানকার জুয়েলারিগুলো আমার খুব পছন্দ। অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে, সোনার গয়না পরি, সোনার কানের দুল পরি, বারবার খুলে ওগুলোকে এ করা যাবে না বলে পরি না, কিন্তু আমার এই জিনিসপত্রগুলো খুব পছন্দ। আর এখানে ওই যে হ্যান্ড ঘরের যে চিপস ফিক্স খাঁকড়া মাকড়া, এগুলো গুজরাটের যেগুলো ফেমাস আর কি, ওইগুলো ওই যে ওগুলো পাওয়া যাচ্ছে। তো কুচি খেয়ে দেখছে বলছে, মা দোকানে তো পাওয়াই যায়, আসলে এখানে তো ওগুলো সব এইগুলোই অ্যাভেলেবেল, তো এগুলো আর নতুন করে কেনার কিছু নেই, আমরা মানে দোকানে এগুলো কিনি। আর যে বলছে ডিজাইন, ওই ওই মেশিনে ওই ডিজাইনটাই হবে, মেশিন পাওয়া যায় এখানে, সরি মেশিন কিনবে। তো যাই হোক, এই যে মালা ফালাগুলো খুব সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আবার জুতো আছে, বসার জুতো আছে প্লাস্টিকের, বসার সময় এখানে প্লাস্টিকের জুতো বেশি বিক্রি হয়। এগুলো আমরা 100 টাকা এগুলো ব্যাগ ইউজ করছি কলকাতায়। কত যে দোকান আছে আমি বলে বোঝাতে পারবো না, অনেক রকম। কেউ যদি এখানে কাছাকাছি থাকেন তাহলে ঘুরে যেতে পারেন একবার। আর এখানে যে বাচ্চাদের হেয়ার ব্যান্ড ফেয়ার ব্যান্ড, এগুলো তো মানে দেখে চোখ জুড়িয়ে যাবে, এত ডিজাইন মাথা খারাপ হয়ে যাবে। তো গার্ডার ফার্ডার প্রচুর 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 ভ্যারাইটি, মানে বলে বোঝানো যাবে না, শেষ করা যাবে না এত, আর গুনে শেষ করা যাবে না। তো প্রচুর 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 প্রচুর। এবার একটু ছোটা বাটার খাবে, ঠিক আছে খেয়ে নাও। আর ওই যে আলুর ওইগুলো পাওয়া যাচ্ছে, ওগুলো খাওয়া বলছে। আমি যে খাস না, বর্ষাকালে আবার পেট খারাপ করবে, তো ঘরে বানিয়ে দেবো, তার জন্য ওটা একটা কিনে, এটা একটা কিনে দিয়েছি, কোল্ড ড্রিঙ্ক সোডা ওয়াটার। আর পান খাবে, পান কীরকম খেতে, কোনোদিন খায়নি, দুধ দিচ্ছি এখনই খেলে দেখি, খাওয়া দাওয়া করে খেতে রে গরু। আমি এখন পান দিয়েছি, একটা খাওয়া হয়ে গেছে, একটা এটা খাওয়া।
তো গাইস আমাদের মেলা দেখা হয়ে গেছে, হ্যাঁ খুব এনজয় করেছে, খুব ভালো লেগেছে, আর অনেক কিছু কেনাকাটাও হয়ে গেছে, অনেক পয়সা খরচ হয়ে গেছে। তো তো যাই হোক, খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া আমাদের ও একটা খেয়েছে, তো দেখালাম সব দিয়ে এখন বাড়ি যাই। রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, সবাই বলছে 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে, তো আমাদেরও 8টা বেজে গেছে। বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, খুঁজিকে পড়াতে হবে, অনেক কাজ আছে। তো খুব এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে, আর সবাই আস্তে আস্তে মেলা ফাঁকাও হয়ে যাচ্ছে। অন্য একটা ফ্রি দিনে আসলে বেশি ভালো হতো, কিন্তু যাই হোক ঘোরাতে হয়ে গেছে, আর কিছু করার নেই, খুব 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 এনজয় হয়েছে। তো চলুন এখন বাড়ি যাওয়া যাক। এটা হলো মায়ের চপ্পার, মাকে এটা দরকার আমাদের মোমো বানানোর জন্য। এটা ওই চিড়িয়ার আওয়াজ বের করারটা, আর এটা জল দিয়ে বাজে, কিন্তু এখন আপনাদেরকে বাজিয়ে দেখিয়ে দিই। আসলে এটা জল দিয়ে বাজালে আওয়াজটা আসে। আর এটা হলো আমার বৈষ্ণবীর গিফট, ছোট থেকে টুকটুক বার্থডে গিফট, হ্যাঁ। আর এটা আমরা কিনেছি, এটা কি মা? এটা হচ্ছে পানের মশলা, এখানে বলে মুখোয়াশ, মুখোয়াশ, হ্যাঁ। তো ওটা খাওয়ার পরে একটু একটু করে খেলে ভালো লাগবে, মুখটা মুখ শুদ্ধি। আর এটা হলো আমার জিনিস, এটা কি নাম বল? এটা ইনভিজিবল পেন। তো এটা এই যে ইউভি লাইট আছে, এই যে ইউভি লাইট, আর এটা হলো এটার পেন, ছোট দেখে একদম। তো আমাকে এটা আমার একটা বন্ধু বলেছিল ওইখানে পাওয়া যায়, তো এবার না আমার ঘুরাও হয়ে গেলো, আমার এই জিনিসটাও এসে গেলো, এতগুলো জিনিসই এসে গেলো। আজকে আপনাদেরকে এখন এখানেই আপনাদেরকে বাই বলছি, কেন কি আমাদের এখন অনেক কাজপত্র করতে হবে। এই যে মা এখানে কাঁথা কোথা ছিলছে, আর তাই জন্য মা কাঁথা ছিলবে, আমি পড়া করবো, দিয়ে আবার মা রান্না করবে, দিয়ে খাবো দাবো ঘুমিয়ে পড়বো। তো আপনারাও এখন যান, কাজবাজ ছেড়ে নিন, তাহলে আমাদের সবাইকে বাই বাই, দেখা হচ্ছে একটা ব্লগে।